খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন, ওজন কমান। পরামর্শ দিয়েছেন বিশিষ্ট বাত ব্যথা, প্যারালাইসিস ও রিহেব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। খাদ্যাভ্যাস পরিবর্তন করুন। গরু, খাসির মাংস, ডাল জাতীয় খাবার, মিষ্টি জাতীয় খাবার, তৈলাক্ত খাবার খাদ্য তালিকা থেকে কমিয়ে শাক সবজি, তরি তরকারি, ফলমূল খাদ্য তালিকায় বেশি করে রাখুন। নিয়মিত শারীরিক পরিশ্রম করুন এবং যাদের দুপুরে ঘুমানোর অভ্যাস আছে তারা বন্ধ করে রাতে শীঘ্রই ঘুমিয়ে পড়ুন। কোমর, হাঁটু ও ঘাড় ব্যথা রোগীদের জন্য ডক্টর প্রধানের উপদেশ। ব্যথা বেশি হলে 7 দিন সম্পূর্ণ বিশ্রাম নেবেন। বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের নির্দেশ মতো ফিজিওথেরাপি নিতে হবে। প্রয়োজনে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হবে। ব্যথার জায়গায় গরম ঠান্ডা শেক দিবেন 10 থেকে 15 মিনিট। নতুন আঘাতপ্রাপ্ত স্থানে গরম শেক দেয়া নিষেধ। বিছানায় শোয়া ও ওঠার সময় যে কোনো একদিকে কাত হয়ে হাতের উপর ভর দিয়ে শোবেন ও উঠবেন। মেরুদণ্ড ও ঘাড় নিচু করে কোনো কাজ করবেন না। নিচু জিনিস যেমন পিড়া, মোড়া বা ফ্লোরে না বসে চেয়ারে পিঠ সাপোর্ট দিয়ে সোজা করে বসবেন। ফোম ও জাজিমে না শুয়ে উঁচু শক্ত সমান বিছানায় শোবেন। 1 থেকে 2 ইঞ্চি পুরুত্ব তোষক ম্যাট্রেস ব্যবহার করবেন। মাথায় বা হাতে ভারী ওজন বোঝা বহন নিষেধ। দাঁড়িয়ে বা চেয়ারে বসে রান্না করবেন। ঘর ঝাড় মোছার সময় দাঁড়িয়ে করবেন। ব্যথা না থাকলে স্বাভাবিক নিয়মে নামাজ পড়বেন। ফিজিওথেরাপি চিকিৎসকের নির্দেশ মতো দেখানো ব্যায়াম নিয়মিত করবেন। ব্যথা বেড়ে গেলে ব্যায়াম বন্ধ রাখবেন। শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখবেন। পেট ভরে খাওয়া নিষেধ। অল্প অল্প করে বারবার খাবেন। আগের চেয়ে অর্ধেক কম খাবেন। লাল মাংস, 4 পা পশুর মাংস, ডাল জাতীয় খাবার, মিষ্টি, ঘি, ডালডা, চর্বি, ফাস্টফুড, সামুদ্রিক মাছ, পুঁই শাক নিষেধ। সিঁড়িতে ওঠার সময় ধীরে ধীরে হাতল ধরে উঠবেন। ঝর্ণায় বা চেয়ারে বসে গোসল করবেন। মেরুদণ্ড সব সময় সোজা রাখবেন। সেলুন বা ম্যাসেজ পার্লারে গিয়ে ম্যাসেজ করবেন না বা কাউকে দিয়ে কোনো প্রকার মালিশ করা নিষেধ। দীর্ঘক্ষণ এক বসে বা দাঁড়িয়ে থাকবেন না। 1 ঘন্টা পর পর অবস্থান বদলাবেন। শোবার সময় একটি পাতলা নরম বালিশ ব্যবহার করবেন। প্রয়োজন হলে সার্ভাইকেল পিলু ব্যবহার করবেন। বাহিরে চলাফেরা করার সময় কোমরে বেল্ট ব্যবহার করবেন। শোয়ার সময় ও ব্যায়াম করার সময় অবশ্যই বেল্ট খুলে রাখবেন। 3 মাসের বেশি একটানা কোমরে বেল্ট ব্যবহার করা যাবে না। হাই হিল যুক্ত জুতা ব্যবহার করবেন না। নরম সোলের জুতা ব্যবহার করবেন। খালি পায়ে হাঁটবেন না। ব্যথা তীব্র হলে উঁচু কমোটে বসে টয়লেট করবেন। চলাফেরায় ঝুঁকিপূর্ণ যানবাহন ও রাস্তা এড়িয়ে চলবেন ও সামনে বা মাঝামাঝি আসনে বসবেন। ব্যথা কমে গেলে নিয়মিত সমতল জায়গায় কমপক্ষে 2 ঘন্টা হাঁটুন। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।